আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের গণিত বিষয়ের অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব গণিত বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই এই সিলেবাসটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে দেখো শুরুতেই লেখা রয়েছে সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাস দুই প্রশ্নের ধারা ও মান বন্টন অর্থাৎ এই ক্লাসে তোমরা একসাথে সিলেবাস দেখতে পাবে এবং একই সাথে তোমার প্রশ্ন কেমন হবে এবং তার মান বন্টন বা মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হতে পারে সেই বিষয়টি সম্পর্কে ধারণা পাবে তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গণিত অর্থাৎ গণিতের সিলেবাস আমরা এখন দেখব আমাদের মূল বই থেকে শিক্ষণ অভিজ্ঞতা এক থেকে ছয় পর্যন্ত থাকবে অর্থাৎ তোমাদের মূল বইয়ের এক থেকে ছয় অধ্যায় পর্যন্ত যেই অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থাকবে তোমাদের এই অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য যা হচ্ছে এক থেকে একশো নম্বর পৃষ্ঠা তো এই ছয়টি অধ্যায় আমরা কোন কোন বিষয়গুলোর উপরে প্রস্তুতি গ্রহণ করব দেখো কয়ে বলা হয়েছে সূচকের গল্প খ রাশির সূচক গুণ ও ও তাদের প্রয়োগ গ ভগ্নাংশের লসাগু গসাগু ঘ অনুপাত সমানুপাত ও আকৃতি দিয়ে যায় চ সর্বসমতা ও এবং সদৃশ্যতা তো এই যে অধ্যায়গুলো দেখতে পাচ্ছ এই অধ্যায়গুলোর উপরে তোমাদের খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তো আমরা দেখে নিলাম যে কোন কোন অধ্যায়গুলো আমাদের সিলেবাসে থাকছে এবার আমরা দেখবো মান বন্টন এবং প্রশ্নের ধারা অর্থাৎ অর্ধবার্ষিকী পরীক্ষায় আমাদের প্রশ্নের ধারা কেমন হবে এবং মানবণ্টন কেমন হতে পারে প্রথমে দেখো বলা হয়েছে সামষ্টিক মূল্যায়ন হবে তোমাদের যেখানে ক নম্বরে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বিশটি প্রশ্ন থাকবে তার মধ্যে বিশটিরই উত্তর দিতে হবে এবং এই প্রশ্নগুলোর মান হবে যথাক্রমে এক করে এবং বিশটি প্রশ্নের মোট মার্ক হবে বিশ মার্ক অর্থাৎ শিক্ষার্থীরা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে তোমাকে বিশটি প্রশ্নেরই উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের নম্বরও থাকবে এক করে এবং বিশটি প্রশ্নের জন্য তুমি বিশ মার্ক পাবে আর খ নম্বর বলা হয়েছে বড় প্রশ্নোত্তর বা যেটিকে আমরা রচনামূলক বা বর্ণনামূলক প্রশ্ন বলে থাকি তো সেখানে আমরা পাবো আটটি প্রশ্ন থাকবে এবং যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ আটটি প্রশ্নের মধ্যে যেই ছয়টি প্রশ্ন আমাদের কাছে সর্বাধিক সহজ মনে হবে সেই ছয়টি প্রশ্নের উত্তর আমরা দেব এবং এখানে মার্ক থাকবে কত পাঁচ করে অর্থাৎ প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে পাঁচ করে ছয়টি প্রশ্নের মার্ক থাকবে মোট ত্রিশ পাঁচ ছয় ত্রিশ টোটাল ত্রিশ মার্ক এখানে থাকবে তো আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম সামষ্টিক মূল্যায়নের মোট কত মার্ক দেখো বিশ আর তিরিশ মোট পঞ্চাশ মার্ক পেয়ে গেলাম কিন্তু এই পঞ্চাশ মার্কের বাইরেও কিন্তু আরও মানবণ্টন রয়েছে অর্থাৎ আমাদের সম্পূর্ণ পরীক্ষাটি হবে একশো মার্কের উপরে পঞ্চাশ মার্ক আমরা পেলাম লিখিত এবং বাকি পঞ্চাশ মার্ক আমরা এখান থেকে নেব ধারাবাহিক মূল্যায়ন থাকবে ধারাবাহিক মূল্যায়নে একক মূল্যায়নে তোমরা পাবে বিশ এবং দলীয় মূল্যায়নে পাবে তোমরা বিশ একক মূল্যায়ন বলতে কী বোঝায় ক্লাসে তুমি একজন স্টুডেন্ট হিসেবে কিভাবে পড়া দিয়েছ কিভাবে যোগ্যতা অর্জন করেছ সেই বিষয়ের উপর ভিত্তি করে তোমাকে বিশ মার্ক দেওয়া হবে এবং দলীয় মূল্যায়ন কি তোমরা দলগত যে কাজগুলো করেছো তার উপর ভিত্তি করে তোমাদেরকে বিশ মার্ক দেওয়া হবে এই হচ্ছে মোট চল্লিশ মার্ক এবং আরও দশ মার্ক থাকবে আচরণিক মূল্যায়ন থেকে যার একটি হচ্ছে আচরণ তোমার আচরণ কেমন সেটির উপরে এবং বাকি পাঁচ হচ্ছে উপস্থিতির উপরে অর্থাৎ ক্লাসে তোমার উপস্থিতি কেমন ছিল তার উপর ভিত্তি করে তোমাকে আরও পাঁচ দেওয়া হবে এই হচ্ছে দশ মার্ক তো সর্বমোট আমরা এখানে পেলাম একশো মার্ক শিক্ষার্থীরা এই একশো মার্কের পরীক্ষাই কিন্তু তোমাদেরকে দিতে হবে তাই তোমরা বুঝতে যে তোমাদের গণিত পরীক্ষার সিলেবাস কেমন হবে এবং গণিত পরীক্ষার প্রশ্নের ধারা ও বন্টন কেমন হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটি দিয়ে দিয়েছি যেই লিংকে ক্লিক করে তোমরা এই সিলেবাসের সম্পূর্ণ পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে তো পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিয়ে তোমরা বাসায় বসে খুব দ্রুত তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে দাও এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ের অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধারা এবং মানবণ্টন নিয়ে আলোচনা করব সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি